السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. আমরা একে একে তাসবিদের বিষয়গুলো জানার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে তাসবিদ জেনে কোরআনুল কারিম পড়ার তৌফিক দান করুন। সম্মানিত বন্ধুগণ, আমরা মাখরাজ কাকে বলে এলমে তাসবিদের আলোচ্য বিষয়, দাঁতের পরিচয়, এই বিষয়গুলো জেনেছি। আজকে আমরা জানব মাখরাজের বিষয়, অর্থাৎ যে স্থানগুলো থেকে বা যেভাবে হরফে আরবি হরফগুলো উচ্চারিত হয় এই বিষয়গুলো জানব। আমি সেই শিশুকালে বাবার কাছ থেকে মাখরাজগুলো শিখেছিলাম ছন্দ আকারে, কিন্তু তারপর অনেকগুলোই ভুলে গিয়েছিলাম। আবার আমার আম্মা হযরতের কাছ থেকে এগুলো জেনে নিলাম। জেনে নিয়ে আজকে আপনাদের সামনে এই মাখরাজের, যেহেতু মাখরাজ ১৭টি, ১৭টা স্থান থেকে আরবি ২৯টি অক্ষর উচ্চারিত হয়, আমরা একদিনেই এই বিষয়গুলো জানব না, আমরা ক্রমান্বয়ে এই বিষয়গুলো জানব। আজকে আমরা প্রথম ৫টি মাখরাজ নিয়ে আলোচনা করব। আমরা ছড়ায় ছন্দে এই মাখরাজগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। আমার আম্মা হযরতের কাছ থেকে আবার শোনা মাখরাজগুলোর বিবরণ। হরফের মাখরাজ বাইফাস জাগায় জানো, জাউফ হলক জবান ঠোঁট খাই সুমানো। হরফের মাখরাজ ভাই প্রথমেতে শোনো, ১৭ মাখরাজ তাই ভালো রূপে গণো। আবারও আমরা এই বিষয়টা ছড়ায় ছন্দে আবারও পড়ে নেই। হরফের মাখরাজ বাইপাস জাগায় জানো, জাউফ হলক জবান ঠোঁট খাই সুমানো। হরফের মাখরাজ ভাই প্রথমেতে শোনো, ১৭ মাখরাজ তাই ভালো রূপে গণো। অক্সায় হলক হতে হামজা এবং হা, আউসাতে হলক হতে আইন এবং হা। আদনায় হলক হতে গাইন এবং খা, হলকেতে তিনটি মাখরাজ ইয়াদ কর জান। বড় কাফের মাখরাজ হলো অক্সায় জবান, ছোট কাফ তারি নিচে কিতাবে ভয়ান। এই ৫টি মাখরাজ আমরা ছড়ায় ছন্দে জেনে নিলাম, আবারও একবার পড়ে নেই। অক্সায় হলক হতে হামজা এবং হা, অক্সায় হলক আউসাতে হলক হতে আইন এবং হা। আদনায় হলক হতে গাইন এবং খা, হলকেতে তিনটি মাখরাজ ইয়াদ কর জান। বড় কাফের মাখরাজ হলো অক্সায় জবান, ছোট কাফ তারি নিসে কিতাবে বয়ান। সম্মানিত বন্ধুগণ, আমরা ছড়ায় ছন্দে ১৭টি মাখরাজের প্রথম ৫টি মাখরাজ জেনে নিলাম। যে আমাদের যে কণ্ঠনালী রয়েছে, হলক রয়েছে, এই কণ্ঠনালীর মধ্যে ৩টি মাখরাজ। প্রথম মাখরাজ হলো অক্সায় হলক, যে এখান থেকে আমার হামজা এবং হা উচ্চারিত হয়, অর্থাৎ কণ্ঠনালীর একেবারে গোড়া থেকে হামজা এবং হা উচ্চারিত হয়। কণ্ঠনালীর মধ্যখান থেকে আইন এবং হা উচ্চারিত হয়, আইন এবং হা উচ্চারিত হয়। আর কণ্ঠনালীর প্রথম ভাগ থেকে গইন এবং খ উচ্চারিত হয়। এই ৩টি মাখরাজ কণ্ঠনালীর মধ্যে রয়েছে, আর এই কণ্ঠনালী থেকে ৬টি অক্ষর উচ্চারিত হয়, হামজা হা আইন হা গইন খা। তারপর একেবারে আমাদের যে জিহ্বা রয়েছে, জিহ্বার গোড়া থেকে অক্সায় জবান থেকে বড় কফ উচ্চারিত হয়, বড় কফ। আর ছোট কফ তার একটু নিচ থেকে কফ উচ্চারিত হয়। এই ৫টি মাখরাজ আমরা ছড়ায় ছন্দে আবার উপরে নেই। অক্সায় হলক হতে হামজা এবং হা, আউসাতে হলক হতে আইন এবং হা। আদনায় হলক হতে গইন এবং খ, হলকেতে তিনটি মাখরাজ ইয়াদ কর জান।
বড় কাফের মখরজ যেন আকসায়ে জবান, ছোট কাফ তার ইনিসে কিতাবে বয়ান। সম্মানিত বন্ধুগণ, এই মাখরাজগুলো আমরা একে একে জেনে নেই এবং সেই অনুযায়ী কোরআনুল কারিম পড়ার শিখার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।